মরুদিগন্তের হাতছানি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের একটি হোটেলে শতাব্দী গ্রুপ মরুদিগন্তের হাতছানি অনুষ্ঠানে দর্শক ফোরাম আয়োজন করে এক মতবিনিময় সভার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুজাইরা প্রবাসী জনাব তপন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব নুরুল আজিজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাব্দী গ্রুপ মরুদিগন্তের হাতছানি পরিচালক জনাব গালিব হাসান এবং শতাব্দী গ্রুপের উপব্যবস্থাপক জনাব মোসাদ্দেক হোসেন খান। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন দিগন্ত টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জনাব মামুরুল্লাহ। মোর দিগন্তের হাতছানি প্রায় আজকে দুই বছর পার করে ফেললো। প্রতি সপ্তাহে একটা একটা প্রোগ্রাম করে করে প্রবাসীদের নিয়ে দুই বছর আজকে পার। দেখেন বাংলাদেশে অনেক টিভি চ্যানেল আছে, আমি কোনোটার নাম বলবো না, প্রবাসীদের নিয়ে ওনারা ভাবে কি আরব আমিরাত সৌদি আরবে তো গরিবরাই থাকে, ধনীরা ইউরোপ আমেরিকা এগুলোতে আছে, কিন্তু মধ্যপ্রাচ্যকে নিয়ে কোনো চ্যানেলের চিন্তা ভাবনা নেই। তো দিগন্ত টিভি চিন্তা করছেন আমাদের নির্বাহী পরিচালক প্রযোজক দুনন্দন সৌদি আরবে ছিলেন, ওনার বলবেন অবশ্যই, ওনার কীভাবে দেখতেছেন না সব জায়গায় সবগুলো করা হয় কিন্তু মধ্যপ্রাচ্য প্রবাসীদেরকে একেবারে ইনসাল্ট করা হয় এরকম মনে হচ্ছে যেন টিভি চ্যানেলগুলোতে। ওনার গিয়ে অনেক কষ্ট করে একটা অনুষ্ঠান দাঁড় করালেন। এরপর একে একে বক্তব্য রাখেন ফুজাইরা প্রবাসী দর্শকবৃন্দ। দিগন্ত টেলিভিশন আমি প্রতিদিনই দেখি, আমার অনেক ভালো লাগে, যাই যেভাবে সুন্দর লাগে আর কি, অন্য চ্যানেলের থেকে আমি সন্তুষ্ট থাকি দিগন্ত টেলিভিশনের মধ্যে। মরু দিগন্তের হাতছানি দিয়ে ওনারা যে প্রোগ্রামগুলি দেখান এটা একটু দীর্ঘ সময় হয়, তো দীর্ঘ সময় যেহেতু হয় আমি মনে করি এখানে যেই মানুষগুলি নতুনভাবে আসবেন তাদের পরামর্শ দিবেন এবং যারা পুরাতন আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে মানুষ নতুন আসতে হলে কীভাবে আসবেন আর এখানে চাল চলন আইন কানুনগুলি কীভাবে হবে এই জিনিসগুলোকে ভবিষ্যতে তুলে ধরবেন, আরও আমার মনে হয় আর একটু এই ভালো হবে আর কি মিডল ইস্টের জন্য। বিশেষ করে আমাদের যারা এখানে শ্রমিক আছে কর্মচারী আছে কারা কী দুঃখে দিন যাপন করতেছে ওদের এই দুঃখ এবং ওদের ভবিষ্যৎ চিন্তাগুলো আপনারা তুলে ধরবেন, এবং আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো এই আমাদের এই মধ্যপ্রাচ্যে যারা আসে সাধারণত সবাই মনে করে এরা শ্রমিক নিম্ন একদম নিম্ন শ্রমিক, আমি আশা রাখবো আমাদের বাংলাদেশ থেকে যাতে এর একটু প্রতিকার হয়। আমরা চাইছি যে দিগন্ত যে উদ্যোগটা নিয়েছে তাদের এই উদ্যোগটা সাকসেসফুল হোক, এটি আমাদের কামনা। আমরা যারা প্রবাসী আছি অনেক দুঃখ কষ্টের সঙ্গে অনেক অনেক সংগ্রাম করে আজ এই পর্যন্ত অনেকে সফল হয়েছে, আবার কেউ কেউ অসফলভাবে এখান থেকে খুব করুণ অবস্থায় কাউকে জেল খেটে এ দেশ থেকে যেতে হয়েছে, এ ধরনের খুব কষ্টকর একটা পরিস্থিতির মোকাবেলা অনেকে করে এখান থেকে দেশে গেছে, এ ধরনের যে দৃষ্টান্ত বা এ ধরনের যে সমস্যাগুলো এখানে সৃষ্টি হচ্ছে কী কারণে হচ্ছে কেন হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আশা করি মরুদিগন্তের হাতছানির অনুষ্ঠানে আগামীতে আসবে। দিগন্ত টিভিতে প্রচারিত মরুদিগন্তের হাতছানি প্রবাসীদের জন্য অত্যন্ত একটা চমৎকার প্রোগ্রাম, যারা আমরা এখানে প্রবাসী থেকে কাজ করতেছি অনেক পরিশ্রমের মাধ্যমে, এই অনুষ্ঠানটি তুলে ধরার মাধ্যমে আমাদের এখানে জীবন কাহিনী তুলে ধরতেছে, যার জন্য আমরা প্রবাসীরা সবাই এই অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক
পরিচালক সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ অতিথির ভাষণে শতাব্দী গ্রুপের উপব্যবস্থাপক পরিচালক জনাব সাদেক হোসেন খান বলেন, এই মরুদিগন্ত হাতছানি করার পিছনে যে ইয়েটা, সেটা হচ্ছে যেহেতু দীর্ঘদিন সৌদিতে ছিলাম, তখন সৌদিতে থেকে খুব কাছাকাছি থেকে এই প্রবাসী বাঙালিদের অবস্থাটা দেখেছি, কষ্টটা দেখেছি, হতাশাটা দেখেছি। আমি একটা প্রতিষ্ঠান করেছি, যে প্রতিষ্ঠানটা শুরু হচ্ছে 98 শতাব্দী। শতাব্দী গ্রুপ তখন শুধুমাত্রই শতাব্দী ছিল, আল্লাহর উপর ভরসা করে সততা একনিষ্ঠতা দিয়ে আপ্রাণ চেষ্টা করে নিজেদের কাজ নিজেরাই করেছে। খুব কাছের থেকে দেখেছি যারা প্রবাস থেকে ফিরে গিয়েছে বাংলাদেশে, কিছু সংখ্যক টাকা নিয়ে গেছে, হয়তো 2-4-5 লাখ টাকা, যেহেতু দীর্ঘ সময় প্রবাসে, মনের দিক থেকে চরিত্রের দিক থেকে একেবারে আরাবিয়ান, বাংলাদেশের এই ঘুরপাকে খেয়ে তার 2-6 মাসের মধ্যে তার 2-4 লাখ টাকা বেরোয় গেছে। উনি তো 5 লাখ টাকা নিয়ে গেছেন, 10 লাখ টাকা নিয়ে গেছেন, দেশে কিছু করবেন। আসলে যেহেতু একেবারে 12 বছর পরে যখন যায়, তখন সে তো নতুন মানুষই, ওখানে করতে পারেনি, আবার ফিরে আসছে মরুভূমিতে, আবার সংগ্রাম শুরু হয়েছে। কেউ কেউ আছে 2-3 বছর কোনোরকম কিছু ইনকাম করছে, করে 2-3টা শান্তা ভরতেছে, ভরে নিয়ে বাংলাদেশে ছুটিতে যাচ্ছে, 2-3 মাস ছুটি কাটিয়ে আসছে, সাথে হয়তো যে টাকা নিয়ে গেছে সেটা শেষ, আরও 20,000-30,000 টাকা লোন করে আসে, ছেলে মেয়ের একটা ফর্দ লিখে দিচ্ছে, স্ত্রী একটা ফর্দ লিখে দিচ্ছে, ভাইয়ের একটা ফর্দ দিচ্ছে, যে ভাই বা বাবা বা মামা ওই আগামীবার আসবেন যখন তখন এটা নিয়ে আসবেন। তো সে আসে কাজ শুরু করার আগে তার ফর্দটা ঠিক রেডি থাকে। সবাই প্রোগ্রাম করে কাদেরকে নিয়ে, ইউরোপিয়ান দিনেকে 10 টাকা পেলে যারা 20 টাকা দেশে পাঠায়, তাদের কথা বলার মতো কেউ নাই। সততা এবং ইমানদারিতা এবং পরিশ্রম দিয়ে যে অনেকেই কোটিপতি হয়ে যাচ্ছে, এই দিকটা কিন্তু কেউ কেউ দেখায় না। আমাদের যখন সুযোগটা আসলো, আমরাও যখন একটু একটু হাঁটে হাঁটে পাপা করে শতাব্দী গ্রুপ, শতাব্দী হাউজিং থেকে শতাব্দী গ্রুপে পরিণত হলো, তখন আমরা শতাব্দী মিডিয়া নামে একটা প্রতিষ্ঠান আমরা করলাম। যেই শতাব্দী মিডিয়ার মাধ্যমে আমরা আজকের এই মরুদিগন্তের হাতছানি অনুষ্ঠানটা আমরা করি। শতাব্দী গ্রুপ মরুদিগন্তের হাতছানি অনুষ্ঠানের পরিচালক গালিব হাসান বলেন, মূলত অনুষ্ঠানটা মধ্যপ্রাচ্যের লোকদেরকে নিয়ে, অনুষ্ঠান নাম মরুদিগন্তের হাতছানি। আমার এই অনুষ্ঠান যেহেতু অনেকেই দেখে, অনেকেই বলে আপনার সাথে মিডল ইস্টের লোকদেরকে নিয়েই করেন, নাম হচ্ছেন মরুদিগন্ত। মধ্যপ্রাচ্যে আমরা যেহেতু ছিলাম, মধ্যপ্রাচ্যের লোকদের সুখ দুঃখগুলো আমাদের চেয়ে বোধহয় কেউ বেশি জানে না। মধ্যপ্রাচ্যটা বেছে নিলাম এই জন্য, ইউরোপ নিয়ে সবাই করে, ইউরোপের লোকেরা কেমন আছে প্রবাসীরা এটা নিয়ে বহুত কথা বলে, মালয়েশিয়া কেমন আছে সেটা নিয়ে বলে, আমেরিকা কেমন আছে সেটা নিয়ে বলে, কিন্তু মধ্যপ্রাচ্যের লোকদের এখানে কোনো অনুষ্ঠান করা হয় না। অথচ মধ্যপ্রাচ্যটা কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স যায়, আমাদের নেতারা বলেন, মন্ত্রীরা বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই গর্ব করে যে আমাদের এই মধ্যপ্রাচ্যতে যে রেমিটেন্স আসে এটা দিয়ে আমাদের চাকা ঘুরে, অর্থনীতির চাকা ঘুরে। বাট এদেরকে নিয়ে কোনো কাজ হয় না। আমেরিকা যারা যায় তারা আমেরিকায় থেকে যায়, কিন্তু যারা মধ্যপ্রাচ্য আছে তাদের ঠিকানা কিন্তু বাংলাদেশ, তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নেই। দুবাইতে একটা মহিলা আমার কাছে একদিন ফোন করলো, উনি খুলনা থেকে, আমাকে বললো যে আমাদের অনুষ্ঠান নামটা সময়টা চেঞ্জ হয়ে গেছিল, তো আপনারা কি অনুষ্ঠানটা বন্ধ করে দিচ্ছেন? আমি বলি না তো, বন্ধ তো হয় নাই, কেন, আগে চলতো শনিবারে এটা রোববারে চলে আসছে। বলতেছে কয় দেখেন আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটা রাতে 12:30 পর্যন্ত বসে থাকে। কেন? বলতেছে যে ওর বাবা দুবাই থাকে, তার একটা ধারণা যে কোনো না কোনো পর্বে আমার বাবার দেখাবে, তো অনুষ্ঠানটা আপনারা বন্ধ করেন না। এখন এই এইভাবে যদি একটা মানে অনুপ্রেরণা দেয়, অনুষ্ঠান বন্ধ করে কিভাবে? তো আপনারা আমাদেরকে ভালো পরামর্শ দেবেন প্রোগ্রামটা, যাতে আমি আপনাদের কথাই বলি। প্রধান অতিথির ভাষণে জনাব নুরুল আজিজ চৌধুরী বলেন, শতাব্দী গ্রুপের এই প্রোগ্রামটা আমি প্রায় সময় দেখি, সৌদির থেকে কিভাবে বাই রোডে বাহরাইন আসছে, ওখানে আমি একবার এই প্রোগ্রামটাতে আমি দেখছি। তো আশা করি আপনারা সবাই দিগন্ত টিভি দেখবেন। সভাপতির ভাষণে জনাব তপন সরকার বলেন, দিগন্ত টেলিভিশনের মরু হাসানির টিভি মাঝে মধ্যে আমিও দেখি, আমার দেখে ভালো লাগে। আপনারাও সবাই মরুদিগন্তের
টেলিভিশন দেখুন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব বখতিয়ার। দিগন্ত টিভির ভ্রমণ ভিত্তিক প্রামাণ্যময় অনুষ্ঠান প্রবাসীদের নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান মরু দিগন্তের হাতছানি, মরু দিগন্তের হাতছানি প্রবন্ধক মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম। এবং বাংলাদেশ সমিতি ফুজিরা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। শতাব্দী গ্রুপ মরু দিগন্তের হাতছানি সুপরিকল্পিত আবাসন গড়ার প্রত্যয়।